হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর 8টা থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করছি। আজকে শনিবার, প্রিন্সের বাবা সকাল সকাল চলে আসবে, তাই চলো ঝটপট নাস্তাটা বানিয়ে নিই। লুচি খাবে? কি দিয়ে খাবে? কি দিয়ে? জোরে বলো, জোরে বলতে হবে। পাপা এসে গেছে বলে প্রিন্স খুব খুশি। এই দেখো, সকাল সকাল খেলতে শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া কিছুই করেনি এখনো। চলো তোমাদেরকে কি ব্রেকফাস্ট বানিয়েছি দেখিয়ে দিই। রুটি, আলু ভাজা, ডিম ভাজা আর মিষ্টি। মিষ্টিটা অবশ্য আমি বানাইনি, মিষ্টিটা দোকান থেকে কেনা। চলো ঝটপট প্রিন্সকে আগে খাবারটা দিয়ে দিই, তারপর আমরা খাবো। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? রসগোল্লা আর রুটি। ওয়াও, মাম্মাকে দেবে? দেবে না? আর এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে এসেছে, কিন্তু প্রিন্সের খাওয়া এখনো। কি গো, তোমার খাওয়া ফিনিশ হয়নি? হবে না আজকে? ফিনিশ হবে? আর তুমি আলু ভাজাটা খাচ্ছ না কেন? আলু ভাজা? প্রিন্স কিন্তু আলু খেতে একদম পছন্দ করে না, তাই আলু ভাজাটা কিন্তু ও খায়নি। ওর পাপা আছে বলে একটু খেয়ে নিচ্ছে। নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে। আর রুটি নেবে? নেবে না? খাওয়া দাওয়া শেষে প্রিন্স নিজেই একা একা খেলাধুলা করছে। কি করছে এটা? ট্রেন লাগা? আচ্ছা, ট্রেন লাইন লাগাচ্ছ? কেন লাগাচ্ছ? ওটা ট্রেন নয় মাম্মা, ট্রেন লাইন। এর ওপর দিয়ে ট্রেন যায়। আবার কোথায় যাচ্ছ? প্রিন্সের পাপা একটু বাইরে যাচ্ছে, আবার সন্ধ্যার সময় আসবে, তাই প্রিন্স কিছুতেই যেতে দেবে না বলছে। যাবে না কেন? চলো না, এটা নিয়ে যাবে। তোমার নিয়ে পালিয়ে যায়?
মামা যাবে না কি করবে মামা যাবে আমি যাব তুমি যাবে আ আ রেডি থ্যাংক ইউ আমি একটা মামা ফুগালিতে আমি একটা কি আমি ফুগালিতে আমি একটা কি তুমি ফুগালিতে আমি একটা পিটি দি আ সুইট আ সুইট আমার গাল দিয়ে যাচ্ছে আসবে পাপা এখন টাটা করে দাও পাপা যাক কি বলছো পাপাকে গাড়ি নিয়ে এসে কি করবে মাম্মা আর এটা তুমি কি করছো পড়ে যাবে চলো পাপা যাচ্ছে দেখবে না ব্যালকনি থেকে দেখতে পাচ্ছো পাপাকে প্রিন্স তুমি কি করছো লিটল সিংহ কি বল কি বল আমাকে ছেড়ে চলে যাবে কোথায় চলে যাবে পাপা এসে গেছে তাই প্রিন্স আবার দেখো খেলাধুলা শুরু করে দিয়েছে টাটা করে দাও টাটা এখানে আমার কাছে এসে দাঁড়াও বাই উঠে দাঁড়াও ওটা কি হচ্ছে সামনে একবার টাটা করে দাও মাম্মা মাম্মা ভাত খাবে খাবে কি দিয়ে খাবে কি দিয়ে মাংস মাংস তো নেই চিকেন আছে চিকেন খাবে চিকেন খাও না দেখি হাতটা সরাও চিকেন খাও না ভাত খেতে দেব না এখন বাজে রাত 8:30 প্রিন্সের চোখে ঘুম চলে এসেছে তাই চুপচাপ হয়ে গেছে কিন্তু আমার এখনও রান্না কাজ কমপ্লিট হয়নি চলো টাটা বাই বাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করছি আমি রান্না করছি চিকেন টাটা বাই বাই এবার পাপার কোলে একটু বসে যাও না না বসবো না